নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের আমার লাইফস্টাইলে, মানে মনীষার লাইফস্টাইলে। শুভ লক্ষ্মী পুজো। আজকে আমি একটা লক্ষ্মী পুজোর একটা ছোট্ট ব্লগ করছি। ব্লগ বলতে আমি কিছু কিছু অংশ দেখাবো। হ্যাঁ, আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, আর আমার প্রত্যেক বছরই আমি আমার মতন করে করি। তাছাড়া আমার দেশের শ্বশুরবাড়িতেও খুব সুন্দর করেই পুজো হয়, তো এখানে আমি আমার মতন করে ছোট্ট করে করি প্রতি বছর, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেরকম ভালো আলপনা দিতে পারি না, তাও চেষ্টা করেছি, আজকের দিনে তো একটু দিতেই হয়। আর তাছাড়া প্রত্যেক বৃহস্পতিবার দিতে হয়, কিন্তু দেওয়া হয় না, তাই আজকের দিনে দিয়েছি যতটুকু পারি, তাই তোমাদেরকে দেখালাম, কেমন হয়েছে জানিও। আর এখানে আমি পুজোর সব সরঞ্জাম করে নিয়েছি, কিছু ফল, কিছু প্রসাদ, এই তো মা লক্ষ্মীকে সাজিয়েও নিয়েছি। এখানে আমি ফলগুলোকে ভালো করে কুচিয়ে টুচিয়ে নিয়ে প্রসাদ ভালো করে পেতে আলপনা টালপনা দিয়ে দিয়েছি। আর লক্ষ্মী পাঁচালি পড়ি, ধূপ ধুনো, এই তো এইরকমভাবেই ছোট্ট করে একটা পুজো করি। আর তোমরা কে কীরকমভাবে পুজো করো বা কীরকমভাবে কাটালে লক্ষ্মী পুজো অবশ্যই জানিও। আর এই ভিডিওটা পেতে অনেক দেরি হয়ে যাবে, প্লিজ তাও দেখো আমার ঘরের লক্ষ্মী পুজো। আর আজকে খাবার বানাবো কিছু। এবছরে যেরকম দেখতে পাচ্ছ নারকেল নাড়ু মানে দুপিস দুপিস করে দিয়েছি, আমার ঘরের ঠাকুরকেও দিয়েছি আর নতুন মা লক্ষ্মীকেও দিয়েছি। এবছরে নারকেল নাড়ু বানানো হয়নি সময়ের জন্যে, তো ওই জন্যে এবারে কেনা নারকেল নাড়ুই মাকে দেওয়া হয়েছে প্রসাদে। তো আজকে বানিয়েছি অন্যরকম একটুখানি খাবার, কিন্তু দেখে মনে হবে এই খাবারটা মানে খুব কমন খাবার। তো কি বানিয়েছি তোমাদের খাবার সময় দেখাবো। এবারে চলো প্রসাদ খেয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি আজকে বানিয়েছি। তো আজকে বানিয়েছি আমি ডালিয়ার খিচুড়ি ফুলকপি আলু গাজর দিয়ে, আর তার সঙ্গে এখানে বরবটি, আলু ভাজা, বেগুনি আর টমেটোমের চাটনি। তো জানিও তোমাদের কেমন লাগলো দেখে। টাটা।